ngasi December gi tang tara 2023 nomajing numit ayupung tara makai tawo tamda Lakhipur Khuman Club ki holda Manipuri CSO singi oiba apunba mifam ama Dr. KN San mifam mapu oibiduna pangthokki hari mifam achida CSO machung miwei jamukna saruk yakki mifam achina amat oiba wareb lawki madudi इलेक्ट्रॉनिक मेडिया प्रिंट मेडिया सिंह तंग तरह दिसंबर सी एम लाकनी हाइबदो तोंगानी हाइना लूप अमना हाइखिबदो नसीगी तिल्लिबा विफम्दा स्ट्रॉंगली कंडेम तौखी अनिसबा वारेब ओइना मणिपुर की सी एम ना कसार लाक्त्रिंगी ममांग मणिपुर दगी मिनिस्टर एम एल ए खरा थाबिरक्तुना कसार असाम की सी एस ओ सिंगी अपुनबा विफम पांथोक्लाबा मतुंगदा सी एम ना लाक्पीनबा नसीगी मिफम ना अरिप्पा अमतोबा वारेप लौजकी मथक्ता हाइजकीबा वारेप सिंग असी मणिपुरगी सी एम ना मसी करिगुंबा थौ साबिदना मसी तुमिन लैथोक्रगदी असामदा लैबिरिबा सी एस ओ सिंगना मसी मणिपुरगी सी एम गी मथक्ता मतम पुनोक्ता पेनदबामा लैहौरगनी नसीगी मिफम ना लौखिबा वारेप सिंग असी मणिपुर सी एम ना पांथोक विरक्तबा तारगदी मणिपुर सी एम ना खंजरीबा पांदम मदु जौदबा जायबसी मिसेगी मिफम ना फोंदोंग नखी गत 30 तारीखे मणिपुर थेके कोयेकजन मंत्री एवं एमएलए आमार मणिपुरी डेवलपमेंट काउंसिलेर चेयरपार्सन रीना देवीर बासगृहे एकटा आमादेर बराक भेलीर दायित्वशील संगठनेर नेता नेत्रीदेर साथे एकटा बैठक हय ओई बैठकेर सिद्धांत अनुयायी मणिपुरेर चीफ मिनिस्टर बराक भेलीर विशेष करे सिलचरेर डीएसए ग्राउंडे आगामी डिसेम्बर 10 तारीखे एसे मणिपुरी यूनिटी एंड पीस कन्वेंशन एक बिराट कर्मसूची रही एजेंडा छिलो मणिपुरी यूनिटी एंड पीस कन्वेंशन जेखने आसाम तथा त्रिपुरा बांग्लादेशर सबाई मणिपुरी जनगोष्ठी एवं विष्णुप्रिया एवं मणिपुरी मुस्लिम एकत्रे प्राय एक लाखेर जनसाधारण एक बिराट जनसभा हवार একটা অনুরোধ আমাদের কাছে রেখেছিল আমরা রিকোয়েস্ট করেছিলাম আমাদের পক্ষ থেকে যে আগামী 12 তারিখে তো আমাদের নুপিলান দিবস সারা পৃথিবী জুড়ে যেখানে মণিপুরীরা আসে সেখানে এই নুপিলান দিবস পালন করবে অতএব যেহেতু হাতে কম সময় আর 1 লাখ গ্যাদারিং এর ব্যাপারে একটা একটা কষ্টসাধ্য একটা কষ্টকর হতে পারে তাই আমরা এই 10 তারিখের প্রোগ্রামটা আমরা চেঞ্জ করার জন্য তারিখটা পোস্টপোন করার জন্য আরো একটু সময় দেওয়ার জন্য অনুরোধ করেছিলাম তখন মণিপুরের ক্যাবিনেট মন্ত্রী আমার সুজিন্দর সিং আমাদের কাছে অনুরোধ করছিল যে শুভেচ্ছা শীঘ্রম মানে 10 তারিখ যেভাবে হোক চিফ মিনিস্টারের নির্দেশ অনুযায়ী আপনারা 10 তারিখে মিটিংটা করার জন্য ওই জনসভাটা আয়োজন করার জন্য আমাদের কাছে রিকোয়েস্ট করায় আমরা বাধ্য হয়ে আমরা এই দায়িত্বটা নিয়েছিলাম এবং এই মিটিং এই অনুষ্ঠানের আগে ডিসেম্বরের 3 তারিখে শিলচরে একটি মিটিং ডেকে আসামের বিভিন্ন সংগঠনের যারা নেতা নেত্রী সবাই জনসাধারণ মিলে এবং তাদের পক্ষ থেকেও একটি প্রতিনিধি পাঠিয়ে একটা বৈঠক হওয়ার পরে 10 তারিখের মিটিংটা মানে 10 তারিখের যে অনুষ্ঠান সেটা মানে সম্পাদন করার কথা রেখেছিল আমাদের কাছে কিন্তু এর মধ্যে গত 1 তারিখে ডিসেম্বরের হঠাৎ মণিপুর থেকে তাদের মণিপুর বিজেপির স্টেট জেনারেল সেক্রেটারি কে সরোজ সিং এবং ক্যাবিনেট মন্ত্রী গোবিন্দ দাস আবার আমাকে টেলিফোনে জানিয়েছিল যে 3 তারিখের মিটিংটা ক্যান্সেল করা হোক বিভিন্ন কারণে চিফ মিনিস্টার এই 10 তারিখে উপস্থিত হতে তার সমর্থ হবে না তাই মিটিংটা
3 তারিখের মিটিংটা পোস্টপোন করার জন্য আমার কাছে অনুরোধ করেছিল। কিন্তু আমি বলেছিলাম যেহেতু আমি সবাইকে নিমন্ত্রণ করেছি, যারা গুয়াহাটি থেকে আসবে, যারা হোজাই থেকে আসবে, যারা মানে ত্রিপুরা থেকে আসবে, তারা 10 টিকিট কেটেছে। অতএব আমরা এই দিনে আমরা কোনো রিসেপশন কমিটি, অভ্যর্থনা কোনো কমিটি আমরা আমরা সেই দিনে আমরা ফর্ম করব না, যেহেতু আমরা মিটিং ডেকেছিলাম, যেহেতু নিমন্ত্রিত সবাই আসতেছে, তাই আমরা এটাকে প্রিপারেটরি মিটিং হিসাবে আমরা মিটিংটা করতে যাচ্ছি। তখন গোবিন্দা বলছে ঠিক আছে, আমাকে ওজা বলে, ওজা ঠিক আছে 3 তারিখের মিটিংটা আবার আপনার প্রিপারেটরি মিটিং হিসাবে ডাকা হোক। কিন্তু আমরা ডিসিশন নিয়েছি যে আমরা অতি সত্বর মণিপুর থেকে 4-5 জন মন্ত্রী এবং 2-3 জন MLA এসে আসামের শিবসাগরে একটা বৈঠক হবে, তারপরে হজাই একটা বৈঠক হবে, তারপরে গুয়াহাটিতে একটা হবে, এবং শেষে শিলচরে একটা বৈঠক হওয়ার পরে একত্রে আমরা কোঅর্ডিনেট করে ডেট এবং টাইম সেটা আমরা নির্ধারণ করা হব। তখন গোবিন্দাস আমাকে রিকোয়েস্ট করছিল, শিলচরে একটা আমিয়া বলে একটা সংগঠন আছে, এই সংগঠনকেও আপনারা একটু সহযোগিতা করার জন্য আমন্ত্রণ করবেন। তখন আমি বললাম ঠিক আছে, এই 3 তারিখের মিটিংও আমরা আমিয়াকে আমরা ইনভাইট করেছি। আমাদের পক্ষ থেকে আমার মাইফার চিফ অ্যাডভাইজার হেরাজিৎ সিং তাকে টেলিফোন করেছিল, কিন্তু টেলিফোনটা উত্তর দেয়নি, তথাপিও মিটিংয়ের নোটিশটা তার হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়েছিলাম। যাই হোক, আমরা 3 তারিখে মিটিংটা আমরা খুব সুস্থভাবে আমরা ইলোরা হোটেলের কনফারেন্স হলে আমরা মিটিংটা আয়োজন করে ডিসকাশন করেছি। এখানে আপনারা জানবেন যে 10 তারিখের ডেট ফিক্স করাও মণিপুরের মন্ত্রিমণ্ডলী যিনি চিফ মিনিস্টার পাঠিয়েছেন একটা গ্রুপ, তারাই এই দিনটা নির্ধারণ করে দিয়েছিল আর পোস্টপোন করেছিল, যেটা সেইটাও তারাই করেছিল। কিন্তু ইতিমধ্যে আসামের বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া থেকে আমরা আমরা জানতে পেরেছি যে 17 তারিখে চিফ মিনিস্টার বীরেন সিং শিলচরের নিকটবর্তী খরিল পারে একটা এই মিটিং হওয়ার একটা আমরা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা খবরে আমরা পেয়েছি, যেটা আমাদের সম্পূর্ণ অজানা। এবং মণিপুর থেকে যারা এসেছিল মন্ত্রিমণ্ডলী এবং MLA তা আমাদের কাছে কোনো খবর দেয়নি। অতএব এই ইয়ের মধ্যে, এই মানে বিবৃতির মধ্যে আমিয়ার পক্ষ থেকে আমাদের 3 জনকে কিভাবে রীনা দেবীর বাসাতে যে মিটিং হয়েছিল তাতে কিভাবে ওরা 3 জনকে কনভেনার বানালো, এটা বড় দুঃখিত বলিয়া প্রকাশ করছে। কিন্তু ইতিমধ্যে যে প্রেস বিবৃতি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি, কন্ত্র নিজেই নিজেকে চিফ কনভেনার বলে নিজে ডিক্লেয়ার করছে। এবং এই জিষ্ণু সিনহা বলিয়া বিষ্ণুপ্রিয়া একটা সাহিত্যসভা মহাসভার বোধ হয় সম্পাদক, উনি বলে কনভেনার। অতএব আমরা যারা প্রথমে বসেছিল মন্ত্রিমণ্ডলীর সাথে আমরা সব অবাক। অতএব 17 তারিখের সম্পর্কে আমরা সম্পূর্ণ অজানা, সম্পূর্ণ অন্ধকারে। অতএব আজকের এই সভায় যে আমরা 3 জনকে একটা গুজব বলিয়া যে প্রচার করছে, সেটা কিন্তু আমরা নিন্দা করি আজকের এই সভায়। এবং এই যে অপপ্রচার বা গুজব বলে যে রচনা হচ্ছে, সেটা আমাদের আজকের মিটিংয়ে আমরা আমরা অনুরোধ করছি, যেটা যারা এসেছিল, যারা আমাদের কাছে দায়িত্ব দিয়েছিল, ওরাই আবার তাদের পক্ষ থেকে এটা স্পষ্টীকরণ দিতে হইবে। স্পষ্টীকরণ দিলে আমাদের মানে আমাদের কি বলবো যে আমাদের ভালো হবে বলে আমরা মনে করি। এটা মন্ত্রিমণ্ডল যারা এসেছিল ওনাদের কাছ থেকে এটা স্পষ্টীকরণ দিতে লাগবো। আর এখন এই মুহূর্তে আমরা আজকে লক্ষ্মীপুরের খুমন ক্লাবে আসামের বিভিন্ন সংগঠনের লিডার্স এবং যারা বয়স্ক সোশ্যাল ওয়ার্কার সব আমরা আজকে মিলিত হয়েছি, এবং এই মিটিংয়ের সভাপতিত্ব গ্রহণ করছেন আমার প্রফেসর ডাক্তার কেনচান সিং। তার পৌরোহিত্যে আজকে আমরা এখানে মিটিং করে বিশদভাবে আলোচনা করা হয়। করার পরে আমরা কয়েকটা ডিসিশন নিয়েছি, বিশেষ একটা গুরুত্বপূর্ণ ডিসিশন হল গিয়া যে আগামী 17 তারিখে চিফ মিনিস্টার আসার জন্য যে প্রচার চলছে, এখানে আমাদের অনুরোধ মণিপুরের চিফ মিনিস্টারের কাছে যে 17 তারিখের আগে এসে যেভাবে তার মন্ত্রিমণ্ডলী আমাদের কাছে কথা দিয়েছিল, এই অনুযায়ী ওরা এখানে এসে আমাদের আসামের বিভিন্ন সংগঠনের নেতা নেত্রীদের সঙ্গে বসে যদি একটা দিন নির্ধারণ করা হয়, তাহলে সেটা
মানে চিফ মিনিস্টারের যে মনোকামনা নিয়ে যে আমাদের বরাক ভিত্তিতে আসার যে উদ্দেশ্য সেটা সফল হবে বলে মনে করি। আর যদি এইটাকে যদি প্রত্যাখ্যান করে যদি অন্যত্র হয় তাহলে চিফ মিনিস্টারের যে মনোকামনা সেই বাসনাটা হয়তো সম্পূর্ণ নাও হতে পারে। এইটুকু আজকের এই মিটিং বসার মূল উদ্দেশ্য। পুরের চিফ মিনিস্টার 17 তারিখের মিটিংয়ে যদি যোগদান করতে আসে তবে আজকের সভায় আমরা যে আলোচনা করছি আমরা এখানে চিফ মিনিস্টারের যে উদ্দেশ্য নিয়ে উনি যে আসতে চেয়েছেন আমাদের বরাক উপত্যকায় এটা কতটুকু মানে সাকসেস কৃতকার্য হব সেটা নিয়ে আজকের সভায় সন্দেহ প্রকাশ করি। এইটুকু আর।